ঠিক আছে তো? আমি এমনি ফোন যাচ্ছি আমার এই মাসি নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নন্দিতা সুন্দরবন লাইফের নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত। তো আজকে কিন্তু বুধবার আর আগামীকাল বৃহস্পতিবার। তো কালকে কালী পুজো, আর কালী পূজার আগের দিন মানে 14 শাক রান্না করে সবাই খাওয়া দাওয়া করে, আর সন্ধ্যাবেলা 14 প্রদীপ জ্বালায়। তো সেই মতোভাবে আমাদের গ্রামের দিকে এটা সবাই পালন করে, আর আমিও সেটা করব। তো আজকে পর্বটা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। এই মাটিগুলো হয়ে যাবে। তো মাটিটা তুলে নিয়ে আসলাম, আর এই মাটি দিয়ে প্রদীপ বানাবো। তো প্রদীপটা আগে বানাচ্ছি, কারণ একটু শুকিয়ে নেবো, তো সে কারণে বিকেলবেলা বানালে সেটা শুকাবে না, কাঁচা কাঁচা থাকবে, একটু কম জ্বলবে। তো সে কারণে আগে প্রদীপগুলো বানিয়ে তারপরে রোদি দেওয়ার পরে শাক তুলতে যাবো। তো আগে এগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নেই, কারণ আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। তো মেঘলা করে আছে সারাদিনটাই, কখন বৃষ্টি আসবে ঠিক নেই। জলে বাজি ফুটি দিস। তো কালী পূজা কিন্তু কালকে, আর আজকে থেকে কিন্তু বাজি ফুটানো শুরু হয়ে গেছে কিন্তু, আর আজ সন্ধ্যাবেলা আরো ফুটবে। সিস্টেম দেখ, কই ফাটেছ? তো প্রদীপটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো বৃষ্টি এসে গেছে, রোদি দেওয়ার জায়গাও নেই, একমাত্র বারান্দায় দিতে হবে। তো বারান্দায় দিয়ে দেই, চা টানে টানবে, তো শক্ত তো হবে। তো বাড়ি তেমন বেশি শাক লাগানো নেই, আর বর্ষাকালে লাগানো ছিল, তো খাওয়া হয়ে গেছে। এখন তো আর বর্ষাকাল না, যেখানে টুকটাক একটা দুটো আছে, তো সব জায়গা থেকে 14 শাক জোগাড় করব। তো এখানে কলমি শাক লাগিয়েছিলাম, তো তাতে কটা আছে তার থেকে একটু তুলে নেব, আর অন্য কোথাও দেখি শাক আছে কিনা খুঁজতে যাব। মোট কথা 14 রকম শাক হলে অল্প হবে, কোনটা বেশি হবে? কলমি শাক হলো, কলমি শাক, এটা কচু শাকের জালি, কচু শাক তুলো পাতা। তো দু রকম শাক কিন্তু হয়ে গেল অলরেডি। জালি কচি পাতা আছে, মানে গাছ পুঁই শাকের আগা আছে। তো পুঁই শাকের আগা বেশি করে তুললে আমাদের হয়ে যাবে। তো এখানে বেশি আছে, ই বেশি করে তুললে হয়ে যাবে। তো এইখানে কিন্তু বাজি দিয়ে রেখেছিল, আমরা বুঝতে পারিনি, হঠাৎ করেই ফাটলো বাজিগুলো, পরপর দুটো বাজি ফাট। তো এক্ষুনি কত রকমের শাক তুলেছি সেটা তোমাদের একবার দেখাই, আর যা বাদ বাকি শাক কম পড়বে, মানে তোমার 14 শাকের যে কটা কম পড়বে তা অন্য অন্য বাড়ি গিয়ে খুঁজে আসব। তো এখানে আমি কত রকম তুলেছি সেটা একবার দেখিয়ে নেই। একটা দুটো ছরকমই হয়েছে? হ্যাঁ, ছরকম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে আর ছ রকমের হয়েছে তাহলে আর আটটা।
তো এখান থেকে একটু কুমড়া শাক তুলে নেব। ওই ওই জালিটা চলো, জালিটা তুলে নিয়েছি, তো এবার বেছে নেব। এই দেখ কত প্রচুর। মারো 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 তো যারা গ্রামে থাকে তো এর বিষয়টা বুঝবে, আর যারা মানে কলকাতায় থাকে বা বাইরে থাকে বিদেশে থাকে তারা ঠিক এটা বুঝবে না। তো এটা খেতে খুবই টেস্ট লাগে, খুবই ভালো লাগে খেতে। ভীষণ শক্ত, বের করে সব ধুতে হবে। আনো না, এখানে থক কাটে নাই আগে সব। পুরো সবগুলো সাজ ভর্তি, এই যে এইগুলো না, এই এইগুলো 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 খেতে খুবই মিষ্টি লাগে আর খুবই টেস্ট লাগে। এখানে থাক পরে সব বের করে ধুতে হবে। ভীষণ মিষ্টি লাগে না, কিন্তু ভালো আমাদের ফিরে বারো মানে কেরাম লাগেছে। তো কাটা হয়ে গিয়েছে, এবার এগুলো এইগুলো বের করে নিয়ে থালায় ধুয়ে দেবো। যাবার একটু হালকা হালকা করে ধুয়ে নেবো, কারণ এর গায়ে একটু লোম আছে। তো খেতে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে আর আমার মতন অনেকেই ভালো লাগে। এই যে খেয়ে দিয়ে উঠলাম, এবার দুপুরবেলা তো খেতে হবে, তো সে কারণে জালটা নিয়ে চলে আসলাম পুকুরে। তো পুকুরে বেশি মারবো না, দু এক কোন মারবো, যদি পরে তো ভালো, না পরে তা এমনি নিরামিষই রান্না করব। তো এখন ওই বাউলা গাছতলে মাছ থাকে, হাঁটা বাউলা গাছতলে ঘা দেবে আর আমি এই সাইডে খামটা মারবো। তো সেই মতো হওয়া যাচ্ছি এখন। জল না পড়া পর্যন্ত মাছ ঠিকঠাক ভাবে মারতে পারবো না আর পড়বেও না, এই হচ্ছে মেন সমস্যা। কোনে যাবো জোরে জোরে খা দে, ঠকর দিচ্ছে কিছু যা।
নেবার মতো তেমন কিছু পড়িনি, তো এবার ঘাটের সাজা একটা মারবো, ঘাটের সাজা মারবো ঠিকই, ওই পাশটা মারো, এইখানে যা স্লিপ পুরো যায় কিনা সেইটাই ভাই মানে, শুধু কোন পাশে মারবো, কোন পাশে এর ভিতরে মাছ ছিল তো, বলে টানে চলে যাচ্ছে না, মুড়ো বাঁধেনি তো দেবো, পালা পুড়েছে তা চললে তো এতক্ষণ জাল বেয়ে কোনো কিছুই মাছ পড়েনি, একদমই মাছ পড়েনি, বালতি পুরো ফাঁকা, তো মনে হয় আজকে আলু ভাজায় বা আলু ভাতে ভাত খেতে হবে, প্রতিদিন মাছ পড়বে এমন কোনো কথা নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি, তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তো দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো।